রাঙ্গুনিয়াত একজনের উসুগর উত্তন পার্শ্ববর্তী আরেকজনের ঘরত ফানি ঢোকার ঘটনার কেন্দ্র করি একজন নিহত ইয়ে নিহতের নাম মোহাম্মদ নাসির। উপজেলার পারোয়া ইউনিয়নের কুকানিয়া গ্রামের মৃত দৌলতর রহমানের পরিবারের পরে পার্শ্ববর্তী আয়ুব আলীর পরিবারের মধ্যে ঘরত ফানি ঢুকালো এনে এই বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে দৌলতর রহমানের ফুয়া মোহাম্মদ নাসির প্রতিপক্ষের হামলাত মারা যায়। এ সময় নাসিরের মা সহ দুই বোন আহত ইয়ে। এই ব্যাপারে নিহতের পরিবারের সদস্য সিপ্লাসরে জানায়, আগে একবার আর বাইর বিপক্ষে দে থানা তাই মামলা করছি দি ঠিয়া হাইরা আর বাইর হনা বিচার না করে আর আর বহু তথ্য সার গেই হনা বিচার আছে না ভাটা না এহাই বার বার ফাইনে আল্লাহ না জানাই এহাম ফাইনে না ভাই আল্লাহ রা ফাইলি আল্লাহ রু বরে এটা হ্যাঁ আর কি আর ভুক্তার দিয়েছে সামান্য বস্তা লই তারা সপরিবার বৃদ্ধ মহিলা তার মা তার বোন সপরিবার ব্যাকুরে কবাইয়েরে খোবাই ফেলি যেভাবে মনমন্তভাবে খোবাইয়েরে হত্যা করিল এই ঘটনাত আজি রবিবার রাঙ্গুনিয়া থানাত ছয়জনের আসামি করে মামলা করছে নিহতের বোন নাসিম আক্তার। রাঙ্গুনিয়া থানার এসআই মোহাম্মদ হোসেন ঘটনার ব্যাপারে সিপ্লাসরে জানাই, আর ইউনিয়নের কোকানিয়া রাস্তার মরমাই যাইরে আর ওয়ার কোকানিয়ার নাসারের লাশ অ্যাম্বুলেন্সত পাইয়ারে তুন উদ্ধার করিয়ারে সুরজল রিপোর্ট বানাইয়ে এই সুর পোস্টমর্টম উল্লা বলিয়ে মেডিকেল ফাড়া দিই এবং ঘটনায় জড়িত যারা আছে তারা সম্ভাব্য যে সকল জায়গা তাইট ফেরে বিভিন্ন জায়গার মাঝে অভিযান চালাই তারা ফানাও যায় ইত্যাদি গ্রেপ্তার করবে বলে আর অভিযান অব্যাহত আছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।